ব্যাটম্যান বেরোবে, গিফটটা ধরিয়ে দেবো, মারতে তো পারবে না, গিফটটা তো নেবে, হাত দুটো তো আটকে দিচ্ছি গিফট দিয়ে, আমি টপ কালাম উপর থেকে যেমন করে বিড়াল পড়ে না ধাপ করে গিয়ে পড়লাম, আগে ব্যাক ফেললাম তারপর আমি, সেকেন্ড লোকটা ধাপ করে পড়লো, সাই এরম করে গিয়ে পড়লো, এবার বই নিয়ে দৌড়চ্ছে এরম করতে করতে একদম সাথে ইমরান খান, আর ইমরান খান বলছে লিভ দেম দে আর মাই গেস্ট, আই গো টু সিন্ধু, সিন্ধুকে গিয়ে আই টোল্ড হার এটা তোমার বাবা কথা বলতে চাইছে, ও ঘাবড়ে গেছে আমার মুখের দিকে এরম করে দেখছে, সো আই সেড ইওর ফাদার। কাহিনীকারদের কাহিনীগুলো নিয়ে আবার চলে এসেছি সেকেন্ড এপিসোডে স্টার স্পোর্টস ওয়ান বাংলা, আমার সঙ্গে এখনও রয়েছে বরিয়া মজুমদার, গৌতম ভট্টাচার্য আর দেবাশিস দত্ত। এর আগের এপিসোডে ওদের জার্নি নিয়ে কথা হলো, ওদের অনেক হার্ডশিপ স্ট্রাগল নিয়ে কথা হলো, এবার আমরা কথা বলবো ওই স্ট্রাগল নিয়ে, ওই জার্নি নিয়ে আর ওদের সাকসেস নিয়ে। 92 ওয়ার্ল্ড কাপ, ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলা স্পোর্টস জার্নালিজমের জন্য 92 ওয়ার্ল্ড কাপ, প্রথম বোধহয় বড় একটা টুর্নামেন্ট যেটা কভার করা হয়েছিল, কিন্তু 92-তে আরেকটা জিনিস হয়েছিল, অ্যান্ড আই ওয়ান্ট বোথ অফ ইউ দেবুদার ইউ টু দিস থিং অ্যাবাউট অ্যাডিলেডে, ডন ব্র্যাডম্যানের ইন্টারভিউ, সেটা তো করেছে ওই, কিন্তু ইন্টারভিউর স্টোরিটা আমি জানতে চাই, ওই ইন্টারভিউ আগে পর্যন্ত কী হয়েছে। তা একটা ছোট জাস্ট একটা প্রিলিউড আছে, যত নোংরা কম্পিটিটর দেবাশিসের চেয়ে কেউ হয় না, আগের দিন রাত্রিরে বলল যে ব্র্যাডম্যানের বাড়ি যাবি না, ব্র্যাডম্যান বললো ব্যাটম্যান বাড়ি, আমার ব্যাটম্যান কোথায় যাবো, এটি স্যার বুঝে দেখুন কত পরিষ্কার লোক, পরিষ্কার লোক, পাঁচ বলে পরদিন সকালে এসে বললো যে তুই কোথায় যাচ্ছিস, আমি একটু ব্যাংকে যাচ্ছি, বললো আমিও একটু বেরোচ্ছি, জাস্ট একটু বেরোচ্ছি যাচ্ছি গিয়েতে, তুই ব্যাংক থেকে কখন ফিরবি, আমি ফিরে আসবো, ঠিক আছে। এনিওয়ে বাড়ির সামনে পৌঁছে আমি জাস্ট দেখছি যে কোথায় একটা লেটার বক্স ছিল, ওখানে 10টার সময় নাকি ব্যাটম্যান বেরোন চিঠি কালেক্ট করতে, দাঁড়িয়ে আছি যে কতটা দূরে যাবো এইসব ভাবছি, হঠাৎ দেখি এই ভদ্রলোক দাঁড়িয়ে যিনি ব্যাংকে যাচ্ছিলেন, আমি তুই এখানে একটা ট্যাক্সি ভাড়াতেই আসতে পারতো, এতটা দূর বাড়ি, প্রচুর ট্যাক্সি ভাড়া, একটা ট্যাক্সিতেই আসে যেত। আমরা দুজনেই ঢুকতে ভয় পাচ্ছি যে নিশ্চয়ই কোনো সিকিউরিটি থাকবে, কোনো কিছু থাকবে, আমাদের অ্যারেস্ট করে নেবে, আমি শুধু বলেছিলাম যে দেখ অ্যারেস্ট করলে একটাই সুবিধা, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের বাইরে চলে গেছে, যদি অ্যারেস্টও করে ব্যাটম্যানের বাড়ি যাওয়ার জন্য অ্যারেস্ট হয়ে যায়। আচ্ছা এর মধ্যে বাইরে একটা আওয়াজ আসছে, টেনিস একটা বলের আওয়াজ, দেবাশিস বললো যে ডন টেনিস খেলছে, ডন টেনিস খেলবে কি রে, 83-84 বছর বয়সে কোত্থেকে টেনিস খেলবে, তারপরে দেখা গেলো ঢুকে ওটার পিছনে একটা টেনিস কোর্ট, সেখান থেকে আওয়াজ আসছে, তারপরে দরজা খুলে ঢুকে বলছে ঢুকবি, মানে চল, এবার ঢুকে বেল বাজানোর সঙ্গে সঙ্গে ডন ব্র্যাডম্যান কেম আউট, ইট ওয়াজ আ শক, ক্যামেরার ব্যাটারি চেক করা ছিল না, কিচ্ছু চেক করা ছিল না, কিছু ভাবিনি, আমি শুধু টেপ রেকর্ডারটা অন করা ছিল। এবার ব্যাটম্যান তো অবাক হয়ে গেছে, তখন দেবাশিস বললো যে যখন এখানে এসেই গেছি গুপিবাঘার স্ক্রিপ্টে চলে যা, যে আমরা গুপিবাঘা আমরা দেশে বিদেশে খেলা ঘুরে বেড়াই, জার্নালিস্ট বলতে আস না, বের করে দেবে। তা আমি দেখলাম একটা ছবি তুলবো স্যার, বললো হ্যাঁ, ব্যাটম্যান পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন, ক্যামেরা ছবি হচ্ছে না। তখন দেবাশিস বলল স্যার ইভেন দ্য ব্যাটারি ইজ রেসপেক্ট ইউ সো মাচ দ্যাট রিফিউজ টু গো আপ। আচ্ছা এইবার ব্যাটম্যান আরো একটা কারণে, তার কারণ আমি হাতটা না ধরেছিলাম, আমি ধরে রেখে বলেছিলাম স্যার ইউর হ্যান্ডস আর সো সফট, তো যে হোয়াট ডিড ইউ এক্সপেক্ট, আচ্ছা আই এক্সপেক্টেড বি হার্ডার, আচ্ছা ওয়াই, আচ্ছা ইউ হ্যাভ মার্ডার সো মেনি বোলার্স, তো বল ইয়াং ম্যান ইউ আর সাচ এ গুড, এবার পরপর দুটো ঘটনা ঘটে যাচ্ছে। আর তিন নম্বর আছে, ও হঠাৎ করে ব্যাটম্যানকে প্রণাম করে ফেললো, বললো ব্যাটম্যান বলছে হোয়াট হোয়াট, বললো স্যার দিস ইজ টেম্পল ইউ আর গড, হ্যাঁ স্যার ইউ ওয়ান্ট গো টু সি সচিন, ব্যাটম্যান বলছে নো মাই ওয়াইফ ইজ আনওয়েল, তো ওনো বলছে কি স্যার দ্যাট ইজ অ্যানাদার ক্যাপ কামলি, আই হ্যাড অ্যাবাউট হিম, এরম হওয়ার পরে ছবি হলো না সেদিন। ভোর পরের দিন ভোরবেলা ও কোথা থেকে গিয়ে 7-8টা গিফট কিনে আনলো, ওর থিওরি ছিল যে ব্যাটম্যান বেরোবে গিফটটা ধরিয়ে দেবো, মারতে তো পারবে না, গিফটটা তো নেবে, হাত দুটো তো আটকে দিচ্ছি গিফট দিয়ে, তখন কোনায় একটা ফটোগ্রাফার ফিট করে রাখা, সে কোনায় ছবি তুলবে সুমন, আবার বলবে যে ব্যাটম্যান বেরিয়েছে, বেরিয়ে এরকম খড়া চোখে তাকিয়ে আবার দুটো এসছে স্যার। এবার ব্র্যাডম্যান কমপ্লিটলি কনফিউজড, আর পিছন থেকে যার ছবি তোলার কথা সুমন, সে বলছে কি ব্যাটম্যান তোল ছবি তোল, ছবি তোল, এনিওয়ে তুলে তুলে সমস্ত দিয়ে দিয়েছে। আর একটা দেবাশিস অস্ট্রেলিয়ায় একটা কারুর জন্য পাঞ্জাবি নিয়ে গেছিলো, সেই পাঞ্জাবিটার সাইজ আমি বলতে পারি 32-34 বেশি হবে না, সেটাও ব্র্যাডম্যানকে দিয়ে দিয়েছে, সাইজ মানে একটা কাজে নিয়ে সেইটাও ব্র্যাডম্যানকে দিয়ে দিয়েছে, স্যার দিস ইজ ফর ইউ ফ্রম ক্যালকাটা। আমি বললাম ব্র্যাডম্যান যখন ডন যখন ভেতরে গিয়ে খুলবে ততদিনে তো চলে গেছি, ওইটা বলো জাম্প করা, ওই ছবিটা এখনো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মিউজিয়ামে আছে,
আমাদের তিনজন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফার্স্ট রোয়ে বসে আছি, মানে প্যাভিলিয়ন প্রান্তের ওপরের দিকটায়। ইমরান খানের সঙ্গে ন্যাচারালি একটা সখ্যতা ছিলই, আরও বেড়েছে তার কারণ দে আর প্লেয়িং দ্য ফাইনাল। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অকল্যান্ডে যখন ওরা নিউজিল্যান্ডকে হারিয়ে দিল, তখন কিন্তু ইমরান খান এসে আমাদের তিনজনকে শুরু তাহলে সমস্ত ইন্ডিয়ান জার্নালিস্টকে নিয়ে ও বললো ভেতরে এসো, তোমার যা খুশি করো, কথা বলো, যা দর্শন করো। এবার তো আমাদেরও জানা উচিত যে টাটকা অনুভূতিটা কী। এই জাম দেওয়ার গল্পটা হচ্ছে, জীবন চক্রবর্তী বলে ইস্টবেঙ্গল ক্লাবে একজন সমর্থক ছিলেন, কিন্তু পরে কর্মকর্তা হয়েছিলেন। তো উনি একবার আমাদের সম্পাদক অসদাতুকে বলেছিলেন, স্পেনে যাইতেছি, যদি গিয়া দেখি যে স্পেন চ্যাম্পিয়ন হইতেছে তাইলে আপনি কিন্তু মাঠে ঢুকুমি, আর যদি দেখেন যে পুলিশ কাউরে ধরতেছে তাহলে বুঝবেন ওইটা জীবন চক্রবর্তী আর কেউ নয়। তো আমার মাথায় উঠলো যে এবার তার ডাব দিতে হবে। জানি না কী খবর হলো, আমি টপকালাম উপর থেকে, যেমন কোনো বিড়াল পড়ে না, ধাপ করে গিয়ে পড়লাম, আগে ব্যাক ফেললাম তারপর আমি, তখনও পুলিশ দেখেনি। সেকেন্ড লোকটা ধাপ করে পড়লো। এবার আমরা দুজন যদি পেয়ে যাই তাহলে কী হবে, সাই এরম করে গিয়ে পড়লো ওই মাটিতে। আরে পড়ে থাকলে হবে, এবার দৌড়ো, এবার নাহলে কী হবে। এবার বই নিয়ে দৌড়চ্ছে করতে করতে, একদম সোজা ইমরান খান, লিভ দেম, পুলিশও তাড়া করছে আর ইমরান খান বলছে লিভ দেম, দে আর মাই গেস্ট। হ্যাঁ, মানে কিছুই না, এটা কেন, এটা অ্যাডভেঞ্চার না, এটা স্রেফ ভালোবাসা। এবং এই যে আমরা সবার আগে গেলাম, ওই 100,000 লোকের মাঝখানে আমরা ফার্স্ট গিয়ে কথা বললাম পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে। এখনও আমি যখন এমসিজিতে যাই লাইব্রেরিতে, ওই ছবিটা রয়েছে যে আমরা তিনজনের বসে আছি অন্য অন্য সমস্ত দর্শকদের সামনে, কিন্তু কেউই বুঝতে পারেনি যে এভাবে লাভ দিয়ে আমরা পড়ে যাব। পরের দিন সকালে দেবাইস বললো, আমলাম যে কিরে, বললো চ্যানেল 9 দেশে দেখেছে, দেখেছে শুন, কিন্তু একটা প্রবলেম আছে। কী হলো? বললো আমার কেউ কেউ বলছে যে সুন্দরনগরের বাড়িতেও টিভিটা খোলা ছিল, কপিল দেব দেখেছে, বলছে ইমরানের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এটা কপিল দেব দেখেছে। তখন চিন্তা শুরু হয়ে গেছে এবার কী হবে। দেবুদা আরেকজনকার সম্বন্ধে কথা বলবো, ইজ ভেরি ভেরি ক্লোজ টু ইউ, সুনীল গাভাস্কর। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড, বাট উনিও সময় দেন, যদি আপনার বন্ধু হয়ে উঠতে পারেন, যদি উনি বোঝেন যে না এ আমার শত্রু নয়, হি উইল গো মাইলস, অনেকটা পথ যাবে। আমি 1990 যে ঘটনাটা ভাইয়ের কথা বলছিলাম, গোপাল বোসকে বারবার বলেছে যে 27 থেকে 29 গাভাস্কর অন্তত 30 বার গিয়েছিল গোপাল বোসের কাছে, টেল মি ইফ আই ক্যান ডু এনিথিং, আমাকে যদি কোনো ওষুধ পাঠাতে হয় বলো, আমাকে পাঠিয়ে দেবো। দক্ষিণ ভারতে, আমি নাম বলছি না, এক ক্রিকেটারের বেনিফিট ম্যাচের জন্য হি এগ্রিড টু গো। ম্যাচটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তখনও পর্যন্ত মোবাইল আসেনি, ওরা জানানোর প্রয়োজন বোধ করেনি। গাভাস্কর নিজের টাকায় চেন্নাই এয়ারপোর্টে নেমেছেন, নেমে বলেছেন যে এই জায়গাটা কোথায়, তো বলেছে এটা কোথাও বাসে করে যেতে হবে। উনি বাস ডিপোতে গেছেন, লাস্ট সিটে বসেছেন, ওখানে নেমেছেন, নেমে মাঠে গিয়েছেন এবং গিয়ে জানতে পেরেছেন যে ম্যাচ ওয়াজ ক্যান্সেল, বাট হি ওয়াজ ইন টাইম। কমিটমেন্টের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, যে যাই বলুক না কেন, 73টা জোরে বোলিং খেলেছেন, হেলমেট ছাড়া, ভেজা উইকেট মানে ঢাকা থাকতো না, ফ্রন্ট ফুট রুল থাকতো না, এরকম ক্রিকেটার ভারতবর্ষে তো আসেনি, এক আমি বলবো পৃথিবীতে আসেনি। কারণ 73টা জোরে বোলার হেলমেট ছাড়া সারা পৃথিবী জুড়ে, তার 13টা 100 হচ্ছে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, দেখিনি। এবার কামিং ব্যাক টু মি, আমি শুধু একটা কথাই বলে গেছি, আমি না শুধু বল করে গেছি, ক্রমাগত বল করে গেছি। কত ক্রিকেটার কত কিছু জানতে চেয়েছেন, সেগুলো সামনে থেকে যখন উনি শিখছেন, একটা ক্রিকেটার শিখছে তখন তো আমিও শিখছি। আমি একটা বেঙ্গল ক্রিকেটারের নাম বলছি, তার বাবা ছিলেন বিখ্যাত ওপেনিং ব্যাটসম্যান, তিনি আমাকে বললেন যে হ্যাঁ রে, একটু গাভাস্কারের কাছে নিয়ে যাবি, ও ববিলিসকে খেলতে পারছে না। তো আমি কি বললাম, বললো হ্যাঁ নিয়ে এসো, তো আমি নিয়ে গেলাম। তো আমাকে বললো যে ওকে দাঁড়া করাও, দাঁড়া করেছি, বলে এরম করে ঘুষি মারতে গেল, তো মুখটা সরিয়ে নিল, বলে কেন মুখটা সরালে, তার কারণ তোমার লাগার ভয় রয়েছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে তো যে বলটা ছাড়ার সময় কখন হবে। আর একটা জিনিস বললেন যে যখন ববলিস বা যে কোনো জোরে বলার বল করছে, তখন তোমার যদি ব্যাটে লাগাতে হয়, তুমি যদি সঙ্গে সঙ্গে জোরে মারো, বলের গতি যদি বেশি থাকে, ব্যাটটাকে ভেঙে হয় স্লিপে চলে যাবে অথবা উইকেটকিপারে চলে যাবে, তার চেয়ে বেস্ট থিং হচ্ছে দাঁড়াও এবং দাঁড়িয়ে সফট হ্যান্ডে খেলো। আমাদের প্রফেশনে এমন একটা দিন আসে যেদিন যদি আপনি ফেল করেন আপনার পুরো টুর্নামেন্টটা খারাপ। আমার পার্সোনাল অভিজ্ঞতা রিও অলিম্পিক্স, রিও অলিম্পিক্স, আর আমি অড পার্সন ইন দ্য সেন্স, আমি ক্রিকেটও করি, আমি অলিম্পিক স্পোর্টও করি, অলিম্পিক্সে কিন্তু 28টা স্পোর্ট, 28টা স্পোর্ট, বাকি ব্রডকাস্ট নেটওয়ার্কগুলো 3 জন করে পাঠিয়েছে, আপনার নেটওয়ার্ক 1 জনকে পাঠিয়েছে। এবার 1 জন 3 জায়গায় থাকতে পারে না,
আপনাকে কলটা নিতে হবে কোন জায়গায় যাব। আপনি যদি ভুল করেন ইওর প্রবলেম, বিকজ আপনার নেটওয়ার্ক কিন্তু তখন মানবে না, বা আপনি যে দর্শক তখন মানবে না, বড়িয়া কেন নেই ওখানে, ইন্ডিয়া তো মেডেল পেয়েছে, দেবাশিস তো আছে, গৌতম তো আছে, দীপ তো আছে, তাহলে ও নেই কেন। এবার এটা কিন্তু তখন মানবে না, না না ও তো ফুটবল করতে গেছে, একা তো 28টা স্পোর্ট করতে পারবে না, অল দ্যাট ইজ রাবিশ, ইউ হ্যাভ টু টেক দ্যাট কল। এবার সিন্ধু মেডেলটা পেয়েছেন, আমি দেখছি সিন্ধু ওখান থেকে হেঁটে হেঁটে আসছে, সো আমি চুপচাপ নিচে গিয়ে এমন একটা ট্র্যাজেক্টরিতে দাঁড়িয়েছি যে সিন্ধু আসবে, আমার ফোনটা অন করব, সিন্ধুকে দিয়ে দেবো, দিয়ে আমার চ্যানেলের লোকের সাথে কথা বলিয়ে দেবো, ব্রেকিং নিউজ, ফার্স্ট রিয়াকশন, সিলভার মেডেলিস্ট। আমি গিয়ে ওখানটা দাঁড়ালাম, মিসেস আম্বানি এসে ওখানটা দাঁড়ালেন, আমি দেখলাম আর হবে না, কারণ সিন্ধু মিসেস আম্বানির সাথে গল্প করতে শুরু করবে, আমি ওখানে যাব না বা যেতে পারবো না, গেলেও ফোনটা দিতে পারবো না। দেখতে দেখতে দেখছি গোপী আসছে, যাক গোপী আসছে, সেম জিনিসটা গোপীর সাথে করবো। সো আই ওয়েন্ট অ্যান্ড আই হেল্ড দ্য ফোন লাইক দিস, অ্যাজ লাক উড হ্যাভ ইট, আমার নেটওয়ার্কের ব্রডকাস্টার সে ওই ফোনটা তখন কেটে দিয়েছে, সো দ্য লাইন গট ডিসকানেক্টেড। আমি ফোনটা ধরে আছি এরকম, আমি ভাবছি ফোনটা ইজ অন, গোপী ইজ অন মাই চ্যানেল, অ্যাকচুয়ালি নয়, বিকজ দ্য লাইন হ্যাজ বিন ডিসকানেক্টেড। ঠিক ওইখানে আমি যখন দাঁড়িয়ে, আপনারা যেরকম বসে আছেন, ভারতীয় সাংবাদিকরাও ঠিক এরভাবে বসেছিলেন, টিভির সাংবাদিকরা, তারা আমায় দেখে দৌড়ে এসছেন, আসবেন, ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, তারা এসে তাদের ফোনগুলো গোপীর সামনে ধরেছেন, গোপী ইজ লাইভ, গোপী ইজ লাইভ। ওই 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে আমি 200 মেসেজ পেয়েছি সেইং হোয়াট হ্যাপেন্ড, গোপী ইজ লাইভ অন এক্স চ্যানেল, গোপী ইজ লাইভ অন ওয়াই চ্যানেল, তুমি কী করলে। তার 25 দিনের কাজ, 25 দিনে হয়তো আমি 25 বার জিতেছি, লোকে তখন ততক্ষণে ভুলে গেছে, কিন্তু ওই একটা সময় ভারতের সিলভার মেডেলিস্ট কোচ আমার চ্যানেলে লাইভ নেই, আমি চেষ্টা করা সত্ত্বেও, আমার চ্যানেলে থাকা সত্ত্বেও, মাই কল ওয়াজ, আমার কিন্তু রিও অলিম্পিক্স আমার ক্যারিয়ারে ব্ল্যাক মার্ক ওই মুহূর্তে। আই রিয়েলাইজ হোয়াট ডু আই ডু, উল্টো দিকে সিন্ধু তখন মিসেস আম্বানির সাথে কথা বলে এগিয়ে গেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ডেসপারেট কল। আমি আমার IOC কন্ট্যাক্ট ইউজ করে আই ওয়েন্ট অ্যান্ড টোল্ড দ্য সিকিউরিটি পার্সন, সিন্ধুর বাবা ওর সাথে কথা বলতে চাইছে, আমায় যেতে দাও, আমার বন্ধু এ। সো হি হার্ড দ্য নেম, হি রিয়েলাইজ আর এ তো আমারই বস, তারই কথা বলছে, বলছে আচ্ছা যাও। সো আই গো টু সিন্ধু, ততক্ষণে আমার চ্যানেল ওয়াজ লাইভ অ্যান্ড দ্য ব্রডকাস্ট ওয়াজ গোয়িং অন, রাত্রি 9টার বুলেটিনটা চলছিল। সিন্ধুকে গিয়ে আই টোল্ড হার, এটা তোমার বাবা কথা বলতে চাইছেন, ও ঘাবড়ে গেছে, আমার মুখের দিকে করে দেখছে। সো আই সেড ইওর ফাদার, অ্যান্ড আই টোল্ড হার তুমি ডোপে ঢুকে যাও। সো শি সেড কেন, বিকজ আমি জানতাম যদি ও ডোপে ঢুকে যায় মানে ওকে 40 মিনিট ওখানে ওর ডোপ টেস্টের জন্য আটকাবে, তার মানে বাকিরা 40 মিনিট ওকে আর পাবে না, এবার ওই 40 মিনিটে 40 গোল দেবো। বাই দ্য টাইম এরা গোপীটা রিয়েলাইজ করেছে ততক্ষণে সিন্ধু ওয়াজ লাইভ, অ্যান্ড সিন্ধু 40 মিনিট, আমার এখনও মনে আছে, বাকিরা ছুটে এসে ফার্স্ট কথা দুজন আমায় বলে ডোন্ট টেল আস তুমি ওকে ডোপে পাঠিয়ে দিয়েছো, বিকজ দে রিয়েলাইজ 45 মিনিট আর পাবে না। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড উই ব্রোক রুলস, উই ইম্প্রোভাইজড, অ্যান্ড ওই মুহূর্তে ইউ হ্যাভ টু টেক দ্যাট চ্যালেঞ্জ যে বস এই গল্পটা জিততে হবে। তিনজন থেকে শুনলাম অনেক মজার মজার গল্প, কিন্তু এইসব মজার পেছনে দরকার কারেজের, সেই কারেজের গল্প নিয়ে চলে আসবো একটা বিরতির পরে। আমরা এটা তো শুনে নিয়েছি, অনের শুনেছি যে গ্রেগ চ্যাপেলকে কে এনেছিল, বড়িয়া মনে আছে ওটা, অনের কমিটির সময় দেবুদা বলে দিয়েছে। না কিন্তু দেবাশিস কিছুদিন আগে বলছিল গ্রেগ চ্যাপেল খুব ভালো কোচ, এখন আমরা বলছি কাট গড়া। আমি কোথায় বলেছি, আমি এখনো বলছি হিজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস, কোনো সন্দেহ নেই। আরে অবাকখণ্ড, গ্রেগ চ্যাপেল, আমরা এটা তো শুনে নিয়েছি, অনের শুনেছি যে গ্রেগ চ্যাপেলকে কে এনেছিল, বড়িয়া মনে আছে ওটা, অনের কমিটির সময় দেবুদা বলে দিয়েছে, নিজে বলে যে আমি কালপ্রিট, আমি কাঠগড়ায় আমি ভারতীয় ক্রিকেটের সর্বনাশ করেছি। আমি এই সর্বনাশ করে আমি না দেখলাম, সর্বনাশ করে আমি না, গ্রেগ চ্যাপেলকে দেবুদা এনেছে। এবার তুমি বলো যে ওই সেন্টার ছিল সৌরভের, ফেয়ার এনাফ, বাট এনিওয়েজ ওই 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 স্টোরিটা বলো, দ্যাট মিল যেটা হয়েছিল, যেটা তুমি স্টোরি ব্রেক করেছিলে, স্টোরি সেরকম কিছু নেই, অনেকদিন ধরে বেশ সত্যি কথাটা শুনবেন না, গন্ডগোল, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। না কিন্তু দেবাশিস কিছুদিন আগে বলছিল গ্রেগ চ্যাপেল খুব ভালো কোচ, এখন আমরা বলছি কাট গড়া। আমি কোথায় বলেছি, আমি এখনো বলছি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস, কোনো সন্দেহ নেই। আরে অবাকখণ্ড,
অনেকদিন ধরে হচ্ছিল লজিক্যাল কনক্লুশন দিস লেট টু দ্য ইমেল, তার আগের থেকেও ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা অনেক জায়গায় বেরিয়েছিল। আমি শুধু সৌরভকে এটা যখন করি তখন সৌরভকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা। সৌরভ তখন বললো যে আমি জানি, কারণ সেবাগ এটা প্রথম সৌরভকে দেখে সৌরভ বলে। তারপরে সৌরভ বলেছিল যে আমি এটা নিয়ে কোনো রিয়াকশন দিতে চাই না, বিকজ আমি যদি রিয়াকশন দিই তাহলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা নিয়ে ঝামেলা হবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তখন আমায় বলবে যে তুমি কাগজে রিয়াকশন দিলে কেন, আমি যা বলার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে বলবো। তখন আমি আবার 15 মিনিট বাদে ওকে ফোন করে বলি যে এই স্টোরিটা আরেকজন চেস করছে কলকাতা থেকে, সাই দয়া করে তুমি অন্তত নিজে থেকে কিছু দিও না। বললো না আমি নিজে থেকে কিছু দেবো না, ক্যাপ্টেন বল এই 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 আর কিছু নেই। দেখলেন কিন্তু যোগসূত্র ভাবা গেল না, পাওয়া যাবে না। এই যে ও বললো সৌরভ জানতো, দেন আই স্টার্টেড চেজিং সৌরভ কি করে জানতো। অ্যান্ড অ্যাজ লাক উড হ্যাভ ইট আমরা বসে আড্ডা মারছিলাম স্টার স্পোর্টস ওয়ান বাংলার কমেন্ট্রির পর, তুমিও ছিলে, উই ওয়ার হ্যাভিং ডিনার, বীরেন্দ্র সেবাগ হঠাৎ একদিন আমাকে বলছে আরে আমি তো বললাম, তুমি বললে মানে বলে মে তো বাথরুম গেয়া থা, মে তো খেল রা থা, মে বাথরুম গেয়া থা আর বাথরুম সে আকে দুবারা ওয়াপস জানে কে পেহলে মে ওয়াহাঁ বেঠ কে দেখ রা থা, গ্রেগ চ্যাপেল পাস মে বেঠে থে, মে দেখা উনো ও টাইপ কর রহে, মানে এসে দেখা কি আরে ক্যা টাইপ কর রা, দাদা কে বারে মে লিখ রা, মানে তো পড় লিয়া থা। আসলে আরে এ তো গৌতম দা যে গল্পটা বলছে এ তো পাট্টু, যে এই দুটোকে এবার একসাথে মিশিয়ে দাও। আমি ওকে বললাম গৌতম আর কোট করতে পারি, বললো হ্যাঁ পারো। সো আমি 11 Gods and a Billion Indians-এ গুছিয়ে গৌতম দাকে অ্যাট্রিবিউট করে, সেবাগকে অ্যাট্রিবিউট করে গল্পটা লিখেছি। ব্রিলিয়েন্ট। টকিং অ্যাবাউট বুকস, আগে বরিয়া তোমার থেকে শুরু করব, ইউ রিটেন সো মেনি কো অথার্ড অথার্ড, একটা তোমার নতুন বই বেরোচ্ছে ড্রিমস অফ আ বিলিয়ন অ্যাবাউট অলিম্পিক স্পোর্ট, দিস ইজ ব্রিলিয়েন্ট। আমি জানি তুমি বলছিলে 8 বছর ইউ ওয়ার্কড অন ইট, হোয়াট ইজ ইট অ্যাবাউট, হোয়াট ক্যান বি এক্সপেক্টেড? এক্সট্রাঅর্ডিনারি মেন অ্যান্ড উইমেনদের গল্প এটা। একটা গল্প বলে দিই কীরকম পেইনফুল হতে পারে বা সাকসেসফুল হতে পারে। এই যে ওই ভদ্রমহিলা ওখানে বসে আছেন, আমি যদি ওকে বলি একটা চুল তুলতে পারবেন, একটা ছিঁড়তে হবে না লাগবে, সো আপনি যদি একটা চুল ওয়ান, উনি যদি একটা চুল এরকম তুলে ধরেন সেই চুলের ডগাটা দেখতে পাবেন কি, ওই একটা চুলের ডগাটা? অভিনব বিন্দ্রা রিওতে ওইটার অর্ধেকে হেরেছিলেন। সো থার্ড এবং ফোর্থের মধ্যে ডিভিশনটা হচ্ছে একটা চুলের ডগার অর্ধেক। এবার সেই লোকটার সাথে যখন সন্ধেবেলা বসে তাকে জিজ্ঞেস করছেন 2 ঘন্টা পর হেরে যাওয়ার যে ভাই কতটায় হারলি, সে বলছে জেনুইনলি জানতে চাও? সেই এই এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছিল এই বইটা। এতদিন আমি অ্যাকাডেমিক্যালি জানতাম গল্পগুলো, পড়াশোনা করে পিএইচডি করে লোজানে গিয়ে অলিম্পিক আর্কাইভটা ক্যাটালগ করে, এখন এই পার্সোনাল অভিজ্ঞতাগুলোকে মিশিয়ে দিয়েছি, যে কারণে আমার মনে হয় দিস বুক ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টু রাইট অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। So, Boria as co-authored with Nalin Mehta. Boria, all the best, dear. Amar copy eta. Gautam da, na tomar notun boi beriyeche recently. Eta tomar second fiction. Er agerta was cricket based, Vicky Shiva wicketkeeper based. Tar pore eta football niye. Bar pujo. So, fiction keno hota rato din you know sports journalism kore. Not, mane emni boi or biography likhe. Why fiction? বিকজ স্পোর্ট জার্নালিজমে সব কথা বলা যায় না, অনেক অনেক কথা বলার থাকে যেগুলো ফর অবভিয়াস রিজনস হয়তো বলা যায় না, এবং আমার মনে হয় কোথাও না কোথাও এগুলো যে লোকটা এক্সপিরিয়েন্স করছে তার কোথাও শেয়ার করা উচিত। অনেক রকম অনুভূতি হয়, স্পেশালি যখন তুমি খুব ডিপ্রেস, যখন তুমি দেখছো যে কোনো দরজা খুলছে না, যখন বরিয়ার দেবাশী সব স্টোরি নিয়ে চলে গেছে আর তোমায় কাগজ থেকে গালাগাল করছে যে কী করছো, তখন তুমি কী করবে? তখন তুমি তোমার প্যাশন, সেই মুহূর্তের অনুভূতিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ওগুলোই তোমাকে মানে ফেলিয়ারই তো একটা ইয়েকে তৈরি করে। সো এরকম প্রচুর আমার অনেক ফিলিংস হয়েছে, বা আমি প্রচুর লোককে দেখেছি অ্যাকচুয়ালি কাছ থেকে যে তারা প্যাশনটা তাদের কোথায় নিয়ে যেতে পারে, কীরকম অবস্থায় নিয়ে যেতে পারে অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে, তাতে আমার মনে হচ্ছে ইট ইজ দ্য বিগেস্ট ড্রাইভিং ফোর্স দ্যাট প্রফেশনালস হ্যাভ। প্যাশন ইজ দ্য সিঙ্গেল মোস্ট ড্রাইভিং ফোর্স, নট ট্যালেন্ট। দেবুদা, তোমার দুটো বই এখন অ্যাকচুয়ালি, একটা দাদির ওপরে আছেন সৌরভ গাঙ্গুলির ওপরে লর্ড অফ ক্রিকেট, আর একটা কিং কোহলি, একটা বাংলা একটা ইংলিশ, অন্য কোনো ভাষা? এবার সৌরভ গাঙ্গুলি যখন প্রথম 96-এ ইংল্যান্ডে গিয়েছিল স্পোর্টস স্টার, তখন আমাদের সবার হাতে হাতে ঘুরতো, সবার ছবি আছে, সৌরভের ছবি নেই। আমার খুব লেগেছিল, তৎকালীন ক্রীড়া সম্পাদক কৃষ্ণানকে আমি ফোন করে বলেছিলাম যে ও তুমি ওকে কভারে রাখলে না, এটা কোটা ক্রিকেট। তারপর লর্ডসে 131, নটিংহামে 136, আমি আবার ফোন করলাম কোটা কাইসে রান বানা রা হ্যা হ্যায়। তো আমার কাছে আমরা প্রেস বক্সে বুক বাজিয়ে ঘুরতে পারছি,
96 এর পর থেকে বাঙালি পারে না, বাঙালি পারে এখন দ্য বস অফ বিসিসিআই। এবং আমি আপনাদের বলে দিচ্ছি, যেভাবে এক একজন আইএস অফিসারদের তিনটে করে তারা থাকে না, সৌরভের এখানে দেখবেন একটা লেখা আছে তারা, সেটা লেখা আছে পি, পি মানে প্রেসিডেন্ট অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, পরের পি এ চলে এসছে, পিটা হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট, তৃতীয়টা একটু সময় লাগবে কিন্তু ওটাও আসবে আইসিসি প্রেসিডেন্ট। তো ওর জন্য যদি আমরা বই না লিখি, ওর জন্য যদি আমরা লড়াই না করি, তো কার জন্য করব? I'll open up the floor now. যদি কারো প্রশ্ন থাকে এখানে, কেউ জিজ্ঞেস করতে চাও? আমার কোশ্চেন বড়িয়া মজুমদার স্যারকে। স্যার, আমরা সবাই জানি যে আপনি সচিন তেন্দুলকর স্যারের অটোবায়োগ্রাফি কো-অথর, তো সেই সময় গেইন করা কিছু এক্সপিরিয়েন্স যেটা আমাদেরকে ইন্সপায়ার করবে যদি কাইন্ডলি শেয়ার করেন। সচিন 33,000 রান করেছে, 100 করেছে, এগুলোর কোনো সিগনিফিকেন্স নেই আমার কাছে, নেই যখন এই গল্পটা শুনেছি আমি, যে চেন্নাইতে একটা ডিসেবিলিটি ক্লিনিকে গেছিলেন, ডিসেবিলিটি ক্লিনিক যেখানে স্পেশালি এবলড বাচ্চারা আছে, তো এরকমই একজন বাচ্চা 80% ডিসেবিলিটি, সে কোনোদিন হাঁটেনি, হাঁটতে পারেনি আনফর্চুনেটলি। তো যখন সচিন ওখানে ঢোকেন, তো সেই বাচ্চাটির শিক্ষক এসে বলেন যে দিস কিড ইজ ইয়োর বিগেস্ট ফ্যান। সো সচিন ওই ইমোশনটা থেকে বলে ও ইজ দ্যাট সো, ও যদি আমার সাথে ক্রিকেট খেলে আমি ওকে আমার একটা ব্যাট দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বলা হয়, হরভজন সিং ছিল, যে একটা ব্যাট আর একটা টেনিস বল বার করে নিয়ে আসো। তো সেটা আনা হয়, বিশ্বাস করুন, ফর দি ওনলি টাইম ইন হিজ লাইফ, ওনলি টাইম দ্যাট কিড স্টুড আপ and played three balls of tennis ball cricket with Tendulkar. এবার আমার কাছে সচিন তেন্ডুলকারকে অ্যাজ আ হিউম্যান বিইং উপলব্ধি করাটা, যে ওয়ের হি ট্রান্সেন্ডস স্পোর্ট, ওয়াজ দ্য বিগেস্ট টেক অ্যাওয়ে। ইন দ্যাট সেন্স হি ইজ ইনক্রেডিবল। আমার প্রশ্ন আপনার জার্নালিস্টদের, যে সবসময় আপনারা আসল জিনিসটা তুলে ধরেন আপনাদের ভিউজ সাইডে রেখে, সো আমার আপনাদের ভিউজটা জানতে চাই যে ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচটা কীভাবে ট্রেডিশনাল টেস্ট ম্যাচের উপরে প্রভাব ফেলেছে। আমার মনে হয় যেটা থাকার জন্য এসেছে, এবং সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হলেন, তিনি যখন দেখা করতে চাইলেন বিরাট কোহলির সঙ্গে, বিরাট কোহলি এগেলেন, এলেন এবং 3 সেকেন্ডের মধ্যে বিরাট কোহলি এগ্রিড টু প্লে আন্ডার লাইটস, হুইচ মিন্স পিঙ্ক বল। এবং এরপর তো আর এখন ইতিহাস, এবং এখন অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের পিঙ্ক বলে টেস্ট ম্যাচ খেলতে হবে। তো আস্তে আস্তে যখন ঢুকেছে, আমার মনে হয় ভারতবর্ষে এটা জনপ্রিয়তা অর্জন করবে এবং অনেক মাঠে গোলাপি বল দেখতে পাওয়া যাবে। আমার লাস্ট প্রশ্ন, অ্যান্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা তুমি বলে এক্ষুনি বললে যে অ্যাভিনিউজ খুলে গেছে, এখন আমরা চারজনই স্টার স্পোর্টস ওয়ান বাংলা প্যানেলে কমেন্ট্রি, হাউ এক্সাইটিং ইজ ইট? মানে এতদিন ধরে লিখে এসছি, এখন বলছি, is it exciting for you, Debuda Gautam da? Of course it is exciting, ebong amar mone hoy je IPL cholakalin aro bibhinno loker kache jabe. Sobche bhalo kotha ke hocche amar bondhu taxi kore jacche hoyto Howrah bridge er upor diye, she Hotstar e jokhon press korche, press kore dekhte pacche ebong amader gola shunte pacche, bole fantastic, etche beshi ar tumi ki chaite paro. Ekhon shobai dekhte chay, ekhon digital media r jug, shekhane loke hatte cholte eta commentary dekhte pacche, barite boshe dekhte pacche, এটা হিউজলি এক্সাইটিং। মানে আমি আজকে শুধু এই প্যানেলে আছি বলে নয়, আমি যদি আজকে দর্শক থাকতাম, আমি দর্শক হিসেবে ইকুয়ালি এক্সাইটেড হতাম। ভারতে সর্ব, মানে কী বলবো, মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস অপারেশন কি জানেন? ইংরেজি ভাষা, মানুষকে ডিসক্রিমিনেট করার জন্য। আপনি একটা প্রত্যন্ত গ্রামে আজকে গিয়ে, যে সেও তো খেলা দেখতে চায় আপনারই মতো, আপনি তাকে কী বলছেন, তোমায় ইংরেজি শুনতে হবে, না হলে হিন্দি শুনতে হবে, আমি অন্য কোনো ভাষা দেবো না, তো তাকে তো আপনি ডিসক্রিমিনেট করছেন। ফর ওয়ান্স স্টার স্পোর্টস ওয়ান বাংলা মানুষকে এম্পাওয়ার করে, তার নিজের ভাষায় তাকে এম্পাওয়ার করে, যে কারণে ইটস এ হিউজ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। থ্যাংক ইউ অল থ্রি অফ ইউ জেন্টলম্যান, দেবাশিস দা, গৌতম ভট্টাচার্য অ্যান্ড বোরিয়া মজুমদার। এটা তো কয়েকটা গল্প, আমার কাছে অনেক লিস্ট ছিল, আমি সবগুলো গল্প বার করতে পাইনি, বাট আই ক্যান গ্যারেন্টি ইউ দিস, পরবর্তী সিরিজে সেই গল্পগুলো বার করব আমি, দ্যাট ইজ মাই গ্যারেন্টি আর আমার প্রমিস। দেখতে থাকবেন স্টার স্পোর্টস ওয়ান বাংলা।